हेलो गुड इवनिंग फ्रेंड्स, अनेक दिन पर आबार आमी ब्लॉगे उपस्थित। तुम्हरा भावछो जे आमी केन आसछी ना ब्लॉग दिच्छी ना केन, तार पेछने अनेक किछु घटे गेल। फार्स्ट अफ अल तोमादेर बोलेछिलाम जे आमार हजबैंडेर काछे जावा आछे, तार जोन्नो एकटा मेडिकल टेस्ट छिलो। सेखाने आमार हिमोग्लोबिन लेवल एतो नेमे गेछिलो जे तार जोन्नो आयरन खेये कत रकम खेलाम সেই সমস্ত খেয়ে হিমোগ্লোবিন লেভেল বাড়ালাম, যেখানে আমার হিমোগ্লোবিন লেভেল প্রায় 8 নেমে গিয়েছিল। তো সেগুলো আমি নানা রকম হার্ডার ট্যাবলেট খেয়ে, তারপরে বাদাম খেয়ে বা অনেক কিছু খেয়ে, যেগুলো সবাই বলল খেয়ে আলটিমেটলি 10 বা 11 তে করলাম। তো এইসব করা তো হলো, করার পর আমি মেডিকেল টেস্টে, প্রথমবার মেডিকেল টেস্টে সব কিছু আমার ঠিক ছিল, কিন্তু হিমোগ্লোবিন লেভেল যেহেতু কমে গিয়েছিল আমি মানে পাস করতে পারিনি। কিন্তু 14 দিনের মধ্যে আমি ওষুধকে হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে, যাই হোক আমি মেডিকেলে পাস করে গেছি এবং আমার এখন ভিসাও চলে এসেছে। তো ভিসা চলে এসেছে, আমি নেক্সট এই নেক্সট উইকে আমি হয়তো 25-26 তারিখের মধ্যে আমি ইন্ডিয়া থেকে মুভ করব। তার জন্য একটা প্রস্তুতি চলছে, প্যাকিং ইচ অ্যান্ড এভরিথিং, আই অ্যাম ভেরি মাচ বিজি। ও তার মধ্যে আর একটা বলে দিই, আমার এর মাঝখানে আবার পেট খারাপ হয়ে গেল, মানে এত পেট খারাপ হয়ে গেছিল যে আমি বাথরুমের মধ্যে ফেন্ট হয়ে পড়ে গেছিলাম। এর আগে আমার অনেক পেট খারাপ হয়েছে, যেমনি তোমাদের বলি 20-25 বার আমি কিন্তু পেট খারাপ হয়েও ওষুধ টষুধ খেয়েও আমি কিন্তু ঠিক ছিলাম। মেবি জানি না এবারে কি হলো, আমার হঠাৎ একদিন একটু বাইরে ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার পর আমি বাড়িতে এলাম, বাড়িতে ফিরে টিরে বাড়ির সমস্ত কাজকর্ম করলাম, কাজকর্ম করার পর এবার আমি হঠাৎ করে না আমার প্রচণ্ড বডি পেন হচ্ছিলো। তো বডি পেন হওয়ার পরে আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার কিছুতেই খেতে ইচ্ছা করছিল না। তো আমি শুয়ে পড়ে সেদিনকে চিনি জল মুড়ি খেয়েছি। চিনি জল মুড়ি খাওয়ার পরে এই সন্ধ্যে 7-8 বাজে, তখন আমি বাড়িতে সম্পূর্ণ একা, কেউ নেই বাড়িতে। তোমরা জানো আমার মেয়ে বাইরে থাকে, আমার হাজবেন্ডও বাইরে থাকে, তো সেই জন্য আমি বাড়িতে একাই ছিলাম। তো একা থাকার সময় তো আমার এই 7 থেকে হঠাৎ লুজ মোশন শুরু হয়। তো মেবি নিজে হয়তো আমার সেই সময় করা উচিত ছিল যে আমার ইলেকট্রোল খাওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা কম খেয়েছি। তো তাও আমার 6-7 বার আমার লুজ মোশন হয়, এবং লুজ মোশন হওয়ার পরে আমি রাত্রিবেলা একটু একটু সিট্রন খেয়ে নিই, সিট্রন 500 খেয়ে নিই, খাওয়ার পরেও আমার একটু ঠিক হয়ে যায়। তখন আমি 10টা নাগাদ নিজে একটু আলু সিদ্ধ ভাত করে খাই। ওকে, আলু সিদ্ধ ভাত টাত করে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর রাত 3:30 বাজে হঠাৎ আমি বাথরুমে যাই এবং খুব লুজ মোশন আবার শুরু হয়। তো লুজ মোশন শুরু হয়ে যাওয়ার পরে আমি 5-6 মিনিটের জন্য ব্ল্যাক আউট হয়ে যাই। তো ব্ল্যাক আউট হয়ে যায় আমার যখন মানে একটুখানি ঘাপ, মানে যখন আমার ব্ল্যাক আউট হচ্ছি তার আগের মুহূর্তে আমার খুব ঘাম ঘাম হচ্ছিল, এবং ঘাম হওয়ার পরে আমি ব্ল্যাক আউট হয়ে যাই, হয়ে নিজে এবার আস্তে আস্তে যখন একটু জ্ঞান ফেরার পরে আমি তোমার একটু স্টেবল হই, স্টেবল হয়ে মুখে চোখে জল দিই। তখন রাত সাড়ে তিনটে বাজে আমি তখন দেখলাম যে আমার এই মুহূর্তে বাড়িতে থাকা উচিত নয়। তখন আমি একটা নিজে রিস্ক নিলাম, নয় আমাকে বাঁচতে হবে, তার জন্য আমাকে হসপিটাল যেতে হবে। তো আমার নন্দাইকে আমি 3:30 নাগাদ ফোন করি, তো রাজারহাট টু গড়িয়া আমি একটা ক্যাব বুক করি, এবং ক্যাব বুক করে আমি রাজারহাট থেকে গড়িয়া স্টেশনের ওখানে একটা হসপিটাল আছে রেমিডিতে, নিজে একা গিয়ে অ্যাডমিট হই। এবং আমার নন্দাইকে আমি আমার সেই সময় আমার লাইভ লোকেশন শেয়ার করি। তো এইটা একটা তোমাদের বলার এটাই উদ্দেশ্য যে তোমরা কোনো সময় একা থাকলেও কিন্তু কেউ মানে নার্ভাস হয়ে যাবে না। এই রকম অনেক ছোট ছোট মুহূর্ত আমার লাইফে এসেছে, সেই জন্যে আমি এরকম নানারকম পরিস্থিতি হওয়ার জন্য আমি ব্লগে আসতে পারিনি। তো যাক, এখন আবার নতুন উদ্যম নিয়ে তোমাদের কাছে ব্লগে এসেছি।